হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমির দর্শনউদ্দিন খন্দকার, জেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কাস্টম পেজ বর্ডার ইন এমএসওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ এমএসওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে কাস্টম পেজ বর্ডার ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএসওয়ার্ডে চলে আসি। বাস আসার পরে এখন আমরা কী বলছি, আমাদের এই এমএসওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কাস্টম ভাবে আমরা কি করব, পেজ বর্ডার করব। এখন নর্মালি কিন্তু আমরা পেজ বর্ডার দিতে গেলে আমরা কি করি, আমরা এই যে এখান থেকে আমরা এই যে এখান থেকে যাই, যার পর আমরা এই যে বর্ডার শেডিং, এখানে যার পর আমরা পেজ বর্ডারে গিয়ে আমরা এই যে এখান থেকে স্টাইল বা আমরা এখান থেকে নিয়ে আমরা কি করি, ওকেতে ক্লিক করে পেজ বর্ডার ইউজ করি। অথবা ধরুন আমরা আন্ডো করে আবার আসি, আসার পর আমরা এই যে ডিজাইনে যাই, ডিজাইনে যাই পেজ বর্ডারে যে আমরা এখান থেকে পেজ বর্ডারে যে সেম ভাবে আমরা এখান থেকে পেজ বর্ডার ইউজ করি। তো এইভাবে ধরুন আমরা পেজ বর্ডার দিতে পারি, কিন্তু এগুলো আমাদের যেগুলো এখানে ডিফল্ট দেওয়া আছে আমাদের অ্যামাজনের, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে আমাদের নিজেদের তৈরি করা বা আমরা গুগল থেকে সার্চ করে আমরা কোনো আমাদের কোনো পেজ বর্ডার পছন্দ হলে সেটা গুগল থেকে সার্চ করে, কিংবা আমরা ফটোশপ দিয়ে তৈরি করছি আমাদের কোনো পেজ বর্ডার, সেগুলো আমরা আমাদের এই ডকুমেন্টে আমরা ইউজ করবো। আমার যেহেতু এখানে ফটোশপ দিয়ে করা নাই, তাহলে আমি কি করবো, আমি গুগল থেকে সার্চ করে নেব। যদি আপনার করা থাকে বা সেটা বা আপনি গুগল থেকে সার্চ করে নেন, তো সেই বিষয়টাই আমরা এখান থেকে নিয়ে আসবো আমাদের এমএসওয়ার্ড ডকুমেন্টে। তাহলে ধরুন আমি এখানে গুগলে যাই, আমি ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরুন আমি এখানে গুগল থেকে সার্চ দিলাম কি, পেজ বর্ডার ফ্রি ডাউনলোড, যেটা লেখার পর আমরা এন্টার প্রেস করি। বাস তারপর এখানে আমাদের ইমেজ ফর পেজ বর্ডার ফ্রি ডাউনলোডের মধ্যে আমরা ভিউ অলে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখানে আমাদের যে বিভিন্ন পেজ বর্ডারগুলো যেগুলো আমরা ফ্রি ডাউনলোড করতে পারি, তো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনার যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারেন। তো এখান থেকে ধরেন আমি কোনটা নেব, ধরেন আপনি নিজ দিকে আসি, নিজ দিকে আসার পর এখানে অনেক দেওয়া আছে। তাহলে এখানে ধরেন আমি জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য ধরেন আমি কোনটা নিলাম, ধরেন আমি ধরেন এটা নিলাম। বাস এটা আমি এখানে নেওয়ার জন্য মাউসের ডান বাটনে ক্লিক, ক্লিক করার পর সেভ ইমেজেস, বাস তারপর এটা আপনি কোন লোকেশনে রাখবেন সেই লোকেশন দেখাই দেবেন। তাহলে আমার মাই ডকুমেন্ট আছে, আমি এখানে রাখবো ইমেজ 1 2 3, ধরেন এই নামে রাখলাম। বাস এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের এমএসআর ডকুমেন্টে চলে আসি, আসার পরে এখন আমাদের এটা আমাদের পেজ বর্ডার হিসেবে নিয়ে আসতে গেলে আমরা কী করতে হবে, আমাদের ডিজাইন ট্যাবে চলে আসবো। তারপরে এখান থেকে আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে ওয়াটারমার্ক অপশন আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক, বাস ক্লিক করার পর এখন আমাদের এখানে এই যে পিকচার ওয়াটারমার্ক আমরা এই অপশনটা সিলেক্ট করবো, সিলেক্ট পিকচার, বাস তারপর এখানে ফ্রম এ ফাইলে ক্লিক। বাস ফ্রম ফাইলে ক্লিক করার পর এটা আমরা কোথায় রাখছি, আমাদের মাই ডকুমেন্টে। তাহলে আমরা ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম, ক্লিক সিলেক্ট করার পর আমরা নিজ দিকে আসি। বাস এই যে আমাদের এটা যেটা আমরা ডাউনলোড করছি আমাদের সেই পেজ বর্ডার ইমেজটা এখানে চলে আসছে। তাহলে আমরা এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। বাস ইনসার্টে ক্লিক করার পরে এখন যদি মনে করেন আমরা সরাসরি এটা অ্যাপ্লাই বোকেতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা ওয়াটারমার্ক হিসাবে চলে আসবে, যেহেতু এটা কি ওয়াশ আউটের মধ্যে টিক মার্ক দেওয়া আছে। যেমন ওয়াশ আউট টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমি দেখাচ্ছি অ্যাপ্লাই ক্লিক করি, এখন কিন্তু ধরুন এখানে একটা কী হিসেবে চলে আসছে, একটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে এখন এখানে। কিন্তু আপনার ওয়াটার মার্ক হিসেবে চাই না, আমরা এখানে পেজ বর্ডার হিসেবে দেখব। তাহলে এই যে ওয়াশ আউট যেটা আছে এটা আমরা টিক মার্ক উঠাই দিব, উঠাই দিয়ে যদি আমরা অ্যাপ্লাই দিই, তাহলে কিন্তু আমাদের এইটা আমাদের একটু স্পষ্টভাবে চলে আসছে, চলে আসছে এখানে, এই যে এখানে দেখাচ্ছে। কিন্তু এটা স্কেল অটো দেওয়া আছে, স্কেল অটো না দিয়ে যদি আমরা স্কেলটা ধরুন এখানে 500 করে দিলাম, করার পর আমাদের অ্যাপ্লাই দিই, তাহলে কিন্তু ধরুন এখানে কিন্তু আমাদের এই যে ধরুন পুরো পেজের চারদিকে চলে আসছে, পুরো পেজের চারদিকে যে চলে আসছে এখানে পেজ বর্ডার হিসেবে। তো এখন আমরা 500 না দিয়ে আমরা একটু কমাই দিলাম, আমরা 200 দিলাম, আবার অ্যাপ্লাই দিই, এখন কিন্তু অনেকটা কমে গেছে। আমরা এটা ক্লোজ করে দেখি, এখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তাহলে এখন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে। তাহলে এখন আমরা যদি এখানে ধরুন কত দিলাম, আমরা এখন 400 দিই, দেওয়ার পর আমরা যদি অ্যাপ্লাই দিই, তাহলে ধরুন এখন কিন্তু এরকম হলো। তাহলে এটা আপনি অ্যাডজাস্ট করে দেবেন, আমরা যদি এখন 450 দিলাম, আমরা অ্যাপ্লাই দিই, বাস দেওয়ার পরে এখন কিন্তু মোটামুটি আমাদের এখানে ধরুন পেজ বর্ডার কিন্তু হয়ে গেল। তাহলে এখন কিন্তু পুরোটা ধরুন আমাদের চারদিকে কিন্তু সেটিং হয়ে গেলো। আমরা নিজ দিকে আসি, এই যে পেজের নিজ দিকে পাশাপাশি এই যে বামে ডান উপরে সব দিকে কিন্তু ধরুন আমার একটা পেজ বর্ডার মতো হয়ে গেলো, তো হয়ে গেলো মধ্যেখানে কিন্তু আমার লেখাগুলো আছে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি সেট করতে পারেন। বাস তাহলে আমরা এখান থেকে ওয়াটারমার্কে আসার পরে কাস্টম ওয়াটারমার্কে যেয়ে আমরা প্রথমে পিকচারটা আমরা নিলাম, নেওয়ার পরে সেই পিকচারটা আমাদের আসার পরে এখানে আমরা স্কেল আমরা 450 মানে 450% স্কেল করে দিয়ে আমরা ওয়াশ আউট টিক মার্ক উঠাই দিয়ে কিন্তু অ্যাপ্লাই করাতে কিন্তু এটা একটা পেজ বর্ডার হিসেবে চলে আসছে। কিন্তু যদি আমরা এটা ওয়াশ আউট দিই, তাহলে অ্যাপ্লাই ক্লিক করি, এখন কিন্তু ধরুন এটা কিন্তু এই দেখে জলসবের মধ্যে চলে আসছে, এখন দেখা যায় না, জলসব হিসেবে আসছে। কিন্তু আমরা এটা টিক মার্ক উঠাই দেবো, বলছে কি অ্যাপ্লাই ক্লিক করলে তখন আমার এটা পেজ বর্ডার হিসেবে এখানে শো করবে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে বিষয়টা করতে পারেন। তাহলে আমরা কী দেখলাম আমাদের আজকের ভিডিওতে, যে কীভাবে আমাদের এমএসওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা খুব ইজিলিভাবে একটা কাস্টম পেজ বর্ডার আমরা ব্যবহার করতে পারি, সে টোটাল বিষয় আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কাস্টম পেজ বর্ডার ইন এমএসওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন,
তাহলে আমার এই জে ক্যাপ টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।